নমস্কার বন্ধুরা, আমি জিকে বিকেএম, আর এই জিকে বিকেএমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রসঙ্গ হলো ভাগ্য পরিবর্তনের সংকেত আমরা বিড়ালের কাছ থেকে কিভাবে পেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই মনে করি বিড়াল শুধু আমাদের খারাপ সংকেত দিয়ে থাকে, কিন্তু এই বিড়ালই আমাদের ভাগ্য পরিবর্তনের কিছু ভালো সংকেতও দিয়ে থাকে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই সংকেত সম্পর্কে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারাও উপকৃত হবেন। তাহলে চলুন ভিডিওটা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই কারো না কারো বাড়িতেই প্রায় বিড়াল আমরা রাখি বা পুষি। শহর বাজারে অনেক জায়গায় আমরা বিড়াল দেখতে পাই, এমনকি দোতলা তিনতলায়ও বিড়াল উঠে যায়। তো বন্ধুরা, বিড়ালকে নিয়ে অনেক তথ্য লুকিয়ে আছে যেগুলো সাধারণত সবার কিন্তু জানা নেই। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখবেন। বিড়াল কী কী ভালো সংকেত দেয় এবং কী কী খারাপ সংকেত দেয় এই সবই জানাবো। তাই বন্ধুরা, বিড়ালকে যদি সময় মতন আপনি খাবার দেন তাহলে এটা অত্যন্ত শুভ। তাই বিড়ালকে যদি আমরা আবার অবহেলা করি এবং অনিয়মিত খাবার দিই তাহলে এটা কিন্তু অত্যন্ত খারাপ। যারা বিড়াল বাড়িতে পোষেন বা পালন করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলছি, এই বিড়াল আপনাদের ঘরে আছে খুবই ভালো কথা, কিন্তু দেখবেন বিড়াল যদি কখনো কেঁদে ওঠে তাহলে এটা কিন্তু একটা খারাপ সংকেত, ফলে আপনাদের অর্থের হানি হতে পারে। তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের বহু কষ্টের অর্থ কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যাবে এবং বাড়িতে কারো শরীর খারাপও হয়ে যেতে পারে। অতএব আপনারা চেষ্টা করবেন বিড়ালটা যেন না কাঁদে, বা আপনাদের যদি সেই পোষা বা পালিত বিড়াল না হয়ে থাকে অন্য কোথা থেকে আসে তাহলে সেই বিড়ালটিকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাড়িয়ে দেবেন। এবারে বলবো, বিড়াল যদি বাইরে থেকে কোনো মরা ইঁদুর বা মাছ বা মাংসের টুকরো যদি বাড়িতে নিয়ে আসে তাহলে এটা অত্যন্ত অশুভ। আপনারা তাহলে কি করবেন, আপনারা যেখানে দেখবেন যে মাছ বা ইঁদুর বা মাংস যেখানে ফেলে যাবে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। আর এরকম যদি আপনার গৃহে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার গৃহে কারো না কারো অকাল মৃত্যুর সম্ভাবনা রয়ে যায়, এছাড়াও কোনো ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। এমনটি যদি গৃহে লক্ষ্য করা যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীর গৃহে পুজো করুন, মাতা লক্ষ্মীর শরণাপন্ন হন, এই বিপদ থেকে মুক্তি পাবেন। এরপরে বলবো, সকালে সকালে আপনারা যদি আপনাদের গৃহের চারপাশে বা গৃহেতে যদি বিড়াল দেখতে পান তাহলে এটা খুবই শুভ, এটা কখনোই খারাপ সংকেত নয়। বিশেষ করে সূর্য ওঠার আগে যদি আপনার গৃহ চত্বরে বিড়াল দেখতে পান তাহলে অত্যন্ত শুভ। এরপরে বলবো, গৃহে বিড়ালের বাচ্চা প্রসব করা ভালো সংকেত নাকি খারাপ সংকেত। আপনার গৃহে যদি বাচ্চা দেয় বিড়াল তাহলে এটা অত্যন্ত শুভ, তবে একটা জিনিস লক্ষ্য করবেন, বিড়াল যেন বাচ্চাগুলিকে ছেড়ে চলে না যায়। গৃহে যদি বিড়াল তার বাচ্চাকে রেখে আপনার বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ, আর যদি গৃহে থেকে তার বাচ্চাদের পালন পোষণ করে তাহলে এটি খুবই শুভ সংকেত। আপনারা তাড়িয়ে দেবেন না, নিজে থেকে যখন তার বাচ্চা নিয়ে চলে যাবে তখন যেতে দেবেন, আপনারা নিজে থেকে বিড়াল বা বিড়ালের বাচ্চাদেরকে তাড়িয়ে দেবেন না, এতে কিন্তু আপনারা মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। যাদের বাড়িতে প্রচণ্ডভাবে পজিটিভ এনার্জি থাকে তাদের বাড়িতে বিড়াল বাচ্চা প্রসব করে এবং পালন পোষণ করে। তো বন্ধুরা, এবার বলবো, স্বপ্নে বিড়াল দেখা ভালো নাকি খারাপ। বিড়াল স্বপ্নে দেখা খুবই ভালো, বিড়াল যদি খাবার খাচ্ছে বা খেলাধুলা করছে এগুলো যদি আপনি দেখেন তাহলে এগুলো খুবই ভালো। আর আপনারা যদি দেখেন দুটো বিড়াল একসঙ্গে ঝগড়া করছে অথবা কাঁদছে তাহলে এটা কিন্তু খুবই খারাপ।
আর এইরূপ যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে খুব খারাপ সময় আসতে চলেছে। এবারে বলবো, বিড়াল যদি আপনার বাড়িতে দুধে মুখ দিয়ে চলে যায় তাহলে এটা অত্যন্ত অশুভ, কিন্তু যদি জল খায় তাহলে এটা অত্যন্ত শুভ। বিড়াল যদি আপনাদের গৃহে জল খায় তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে খুবই ভালো সময় আসতে চলেছে এবং অর্থের লাভ হতে পারে, গাড়ি বাড়ি সব কিছুই আপনাদের হতে চলেছে। বহুদিন ধরে আত্মীয়ের সঙ্গে কোনো ঝামেলা ছিল সেটা সুসম্পর্কতে পরিণত হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে। আর বিড়াল যদি উদাস হয়ে মন খারাপ হয়ে যদি গৃহে বসে থাকে বা যে কোনো পশু যদি উদাস হয়ে মন খারাপ হয়ে বসে থাকে তাহলে এটা কিন্তু অত্যন্ত অশুভ। তাহলে বুঝবেন আপনাদের পরিবারে সুখ শান্তি থাকবে না, অশান্তি লেগেই থাকবে, এমনকি কোনো বিপদও হতে পারে আপনাদের গৃহে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না কোনো কিছু হওয়ার আগে পশুরা তা আগে থেকেই বুঝতে পারে, তাই আপনারা এদিক থেকে একটু লক্ষ্য করে রাখবেন। মানুষের আগে কোনো জীবজন্তু জানতে পারে সেই দুর্ঘটনার সংকেত, আর এটা কিন্তু বৈজ্ঞানিক মতেও প্রমাণিত হয়েছে। এবারে বলবো, আপনারা যদি কোনো শুভ কাজে যাচ্ছেন আর সেই সময় যদি কোনো বিড়াল আপনার রাস্তা কেটে যায় তাহলে একটু দাঁড়িয়ে যাবেন, যদি আপনাদের কাছে জল থাকে তাহলে একটু জল খেয়ে নেবেন, তারপরে শুভ কাজে যাবেন। আপনারা কিন্তু অনেকেই এটা করে থাকেন, কিন্তু বিড়াল কেন রাস্তা কেটে দেয় এটা কিন্তু আপনাদের হয়তো অনেকেরই জানা নেই। আর এটা হবার কারণ হলো বিড়াল কিন্তু আপনাদের আগে থেকেই জানিয়ে দেয় যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো বিপদ হতে পারে, আর যদি যান তাহলে খুব আস্তে আস্তে সাবধানে যাবেন, এবং যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না হয় তাহলে বলবো সেদিনটা আপনারা এড়িয়ে যাবেন বা এক দু ঘন্টা পরে গেলে আরও ভালো হয়। আর আপনাদের গৃহের যদি কাউকে কোনো কালো বিড়াল কামড়ে দেয় তাহলে বুঝবেন আপনাদের কোনো পুরনো শত্রু আপনাদের উপর আক্রমণ করতে চলেছে। বিড়াল গৃহে মারামারি করা ভালো না খারাপ? বন্ধুরা, বিড়াল মারামারি করা এটা অত্যন্ত একটা অশুভ সংকেত। এমনটা যদি আপনাদের গৃহচত্বরে হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার পরিবারের মধ্যে কোনো ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকবে। যদি দেখেন আপনাদের গৃহচত্বরে কোনো বিড়ালরা মারামারি করছে তাহলে আপনারা কী করবেন? সেই বিড়ালগুলিকে তাড়িয়ে দেবেন গৃহচত্বর থেকে। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে যে কথাগুলি আমি বললাম সেগুলোর ব্যাপারে আপনাদের বিশ্বাস করা না করা সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবুও আমি বলবো এগুলোর প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।